প্রচারণার আর বাকি মাত্র একদিন, তাই ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মহাজোটের প্রার্থী ও সমর্থকরা। কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী প্রচার সভায় অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াত সারা দেশে নাশকতায় উস্কানি দিচ্ছে, সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রচারণার মাত্র একদিন বাকি থাকায় দম ফেলার সুযোগ নেই প্রার্থী ও সমর্থকদের, জনে জনে গিয়ে সমর্থন আদায়ে ব্যস্ত তারা। বুধবার কুমিল্লা 11 আসনের 14 গ্রামের মিয়ারবাজার হাই স্কুল মাঠে মুজিবুল হকের নির্বাচনী প্রচার সভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় নির্বাচনী সহিংসতার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেন তিনি। জনগণ আমাদের সাথে, আমরা কেন সংগ্রাম করতে যাব? সমস্যা তো তারাই করে যারা অবস্থানে দুর্বল। ঢাকা 2 আসনের প্রার্থী কামরুল ইসলামের পক্ষে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন তার স্ত্রী তায়েবা ইসলাম। র্যালিটি রসুলপুর ও রনি মার্কেট এলাকা প্রদক্ষিণ করে। পরে বিকেলে কেরানীগঞ্জের খাটারচরে নির্বাচনী গণর্যালি থেকে নৌকার পক্ষে ভোট চান অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমি বিশ্বাস করি যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, এবার এই বিজয়ের মাসে উন্নয়নের পক্ষে, অগ্রগতির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে জনগণ তাদের ঐতিহাসিক রায় ঘোষণা করবে। মুক্তিযুদ্ধের সপক্ষের জন্য আমি সবাইকে নৌকায় ভোট দেওয়ার জন্য বলছি। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে দিনভর গণসংযোগ চালান আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে শহরের বিজয়নগর, সিঙ্গারবিল ও বিষ্ণুপুর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। বিজয়নগর অঞ্চলে এই সারা অভূতপূর্ব। বাগেরহাট 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় কচুয়া উপজেলায় গণসংযোগ করে নৌকায় ভোট চান। খুলনা 2 আসনের নতুন বাজার এলাকায় প্রচারণার সময় আওয়ামী লীগ প্রার্থী শেখ জুয়েল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। আমাদের সরকার আসলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, সেই জন্য আমাদের উন্নয়নের জন্য ওনারা আমাদের বিপুল সাড়া দিচ্ছে। ময়মনসিংহ 4 আসনে মহাজোট প্রার্থী রওশন এরশাদ সদরের আলালপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ময়মনসিংহে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার করেন। 350 একর জমি এখানে অধিগ্রহণ করা হয়েছে, ডিভিশনাল হেডকোয়ার্টার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছুদিনের ভিতরেই কাজ শুরু হবে। ঝালকাঠি 2 আসনে নৌকার পক্ষে ভোট চান আমির হোসেন আমু। উন্নয়নের অর্গটা যদি অব্যাহত রাখতে হয় তাহলে অবশ্যই নুরুল ইসলাম নাহিদ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চান। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ। এদিকে শেষ সময়ের প্রচারণায় রাজধানী সহ সারা দেশে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরাও। নানা অভিযোগ থাকলেও উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যমেই ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তারা। নির্বাচনী পরিবেশ যেমনই থাক, শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি প্রার্থীরা। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় কাটান বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও সমর্থকরা। রাজধানীর রামপুরা এলাকায় ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী শামীম আরা বেগম নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। জুমার নামাজের পরে মোহাম্মদপুর বসিলা এলাকায় প্রচারণা চালান ঢাকা 13 আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম। ঢাকা 9 আসনের খিলগাঁও এলাকায় প্রচারণা চালান বিএনপি প্রার্থী আফরোজ আব্বাস। ঢাকা 8 আসনে দক্ষিণ শাহজাহানপুর এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল করেন মির্জা আব্বাস। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত বলে দাবি করেন তারা। এ সময় ভোটাররাও 30 ডিসেম্বর সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান বলে জানান। সাধারণ জনগণের জন্য যা যা করছে সেগুলো চিন্তা ভাবনা করে আসলে ভোটটা দেওয়া উচিত। আমরা যারা ভোট কেন্দ্রে যাব তারা যেন সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে পারি এবং সুষ্ঠু একটা নির্বাচন আশা করছি। চাওয়া পাওয়া উদ্ধার করবে তাকে আমরা ভোট দিব। ইনশাআল্লাহ ভোটাররা প্রচুর সাড়া দিচ্ছে, তাদের একটাই কথা ভোট কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা দেওয়া, তারা যেন সঠিক ভোটটা দিতে পারে। আপনাকে অনুরোধ করতে চাই আপনি আর আমি একসঙ্গেই গণসংযোগে বেরোই, আমাকে সেই সুযোগটা আপনি দিন। আপনার গণসংযোগ আপনি চালাবেন, আমারটা আমি চালাবো, আপনি আমার নিরাপত্তা দিন যেহেতু আপনি সরকারে আছেন। জনগণের ক্রোধের মুখে এদের সমস্ত চক্রান্ত বেড়াজাল ছিন্ন হয়ে যাবে। এদিকে রাজধানীর বাইরেও জমজমাট নির্বাচনী প্রচারণা।
গণসংযোগের খবর জানাতে রাজধানী মিরপুর মাজার রোডে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব এবং গুলিস্তানে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। প্রথমেই চলে যাচ্ছি জুনায়েদের কাছে। জুনায়েদ, রিচার্ড, আসলে সকাল থেকেই আমরা আপনাদেরকে ঢাকা 14-15-16 আসনে নির্বাচনী প্রচার প্রচারণা খবরাখবর জানিয়ে দিচ্ছিলাম। আসলে সময় যত যাচ্ছে ততই দেখছি যে প্রার্থীরা তাদের ব্যস্ত সময় পার করছেন, ভোটারদেরকে নিয়ে নানা হিসেব নিকেশ করছেন। তারা আসলে প্রচারণার সময় খুব একটা বাকি নেই, মাঝখানে আর মাত্র একদিন বাকি আছে, নির্বাচনের সময় কিন্তু হাতে গোনা কয়েকটা দিন রয়েছে। কয়েকদিন তারা হিসেব নিকেশে ব্যস্ত রয়েছেন, আসলে কোন এলাকায় কোন প্রার্থী বা কোন প্রতীকের পক্ষের ভোটার বেশি সেসব এলাকা উপর আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা দুপুরের পর থেকে দেখছি ঢাকা 14 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক সাজু, তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন, নেতাকর্মীদের সাথে আসলে তিনি বৈঠক করেছেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে যাতে তাদেরকে জয়যুক্ত করা হয় সে বিষয়ে তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। এছাড়া কিছু অভিযোগ বা প্রচার প্রচারণায় প্রতিবন্ধকতার কথা কিন্তু তারা বরাবরই বলে থাকেন, সেই অভিযোগগুলো কিন্তু তারা আজকে করেছেন। এছাড়া আওয়ামী লীগের ঢাকা 14 আসনে যিনি রয়েছেন আসলামুল হক, তিনিও কিন্তু সকাল থেকেই প্রচারণায় খুব ব্যস্ত সময় পার করছেন, কখনো উঠান বৈঠক কিংবা নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা, পথসভা, গণসংযোগ সব কিছু কিন্তু তারা তাদের চালিয়ে যাচ্ছেন। এছাড়া ঢাকা 15 আসনে যিনি রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদার, তাকেও আমরা দেখেছি কিন্তু নির্বাচনী জনসভায় যোগ দিতে। ঢাকা 16-তে রয়েছেন নৌকার প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা, তিনি কিন্তু দুপুর 12টার পর থেকে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমেছেন আমরা যতটুকু জেনেছি, এবং তার বিভিন্ন ওয়ার্ডগুলোতে কিন্তু তারা চষে বেড়াচ্ছেন ভোটারদের মন জয় করার জন্য। শেষ সময়ের যে ভোটাররা যে বিষয়গুলো নিয়ে আসলে নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের শঙ্কা কিংবা আশঙ্কা ভুগছেন যে নির্বাচনের দিন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আসলে ভোটারদের কাছে তারা আশ্বাস দিচ্ছেন যে কোনো ধরনের নাশকতার সুযোগ হবে না এবং তারা খুব শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠু পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং প্রত্যেক প্রার্থী কিন্তু তাদের প্রতীককে বিজয়ী হওয়ার ক্ষেত্রে শতভাগ আশা প্রকাশ করেছেন। তো সব কিছু মিলিয়ে আসলে যে সময়টুকু বাকি আছে রিচার্ড, সেক্ষেত্রে প্রচার প্রচারণা চলছে খুব স্বাভাবিক এবং সুষ্ঠুভাবেই কিন্তু প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তো এই ছিল আপাতত আমার কাছ থেকে মিরপুর অঞ্চলের প্রচার প্রচারণার সবশেষ খবর। এই মুহূর্তে যাব গুলিস্তানে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। হ্যাঁ জুনায়েদ, আমরা দুপুর থেকে ঢাকা 4 এবং 5 নম্বর আসন কিন্তু ঘুরেছি এবং আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা 5 নম্বর আসন কিন্তু একটি বড় আসন এবং এই আসনে মোট 4,50,725 জন ভোটার রয়েছে। 14টি ওয়ার্ড নিয়ে আসনটি গঠিত এবং সংসদীয় আসনের 178 নম্বর আসন এটি। এই আসনে কিন্তু 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার এবং এর মধ্যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান মোল্লা, তিনি সকাল বিকাল গণসংযোগ করেছেন, বিকেলে তিনি যাত্রাবাড়ির জনপথ মোড় এলাকায় একটি নির্বাচনী সভা করেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং আগামী 30 ডিসেম্বর নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে সকালে তিনি ধলপুর এলাকায় জনসংযোগ করেন। এছাড়া আমরা দেখেছি ঢাকা 5 আসনের অপর এক প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ লাঙ্গল মার্কা নিয়ে, যিনি এবার নির্বাচন করছেন, তিনি কিন্তু গণসংযোগ করেছেন রায়েরবাগ এলাকায়, জাতীয় পার্টির অফিস থেকে তিনি আশপাশের বাণিজ্যিক এলাকায় কিন্তু গণসংযোগ করেছেন, সেখানে লিফলেট বিতরণ করেছেন এবং মানুষের সঙ্গে কথা বলেছেন। লাঙ্গল মার্কে 30 তারিখে তিনি ভোট চেয়েছেন। এছাড়া ঢাকা 4 আসনে আমরা দেখেছি, ঢাকা 4 আসনে কিন্তু সকালবেলাতে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ, তিনি জুরাইন এলাকায় গণসংযোগ করেন এবং সেখানে তার গণসংযোগের সময় কিন্তু দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং সে সময় ধানের শীষে তিনি ভোট চান এবং বলেন যে সুষ্ঠু যদি নির্বাচন হয় তবে ধানের শীষ বিজয় লাভ করবে বলে তিনি তার বক্তব্যে বলেন। আমরা দেখেছি যে অন্যান্য প্রার্থীরা যারা রয়েছেন ঢাকা 4, 5 এবং 6 আসনের, আমরা দেখেছি যে কাজী ফিরোজ রশিদ, আবু হোসেন বাবলা, প্রত্যেকেই কিন্তু আসলে আজ গণসংযোগ করেছেন এবং আপনি জানেন যে আর মাত্র একদিন বাকি রয়েছে এই গণসংযোগের এবং এ কারণে শেষ সময়টুকু কাজে লাগাতে কিন্তু তারা নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। তো সকাল থেকে শুরু করে মধ্যরাত অবধি পর্যন্ত কিন্তু এই গণসংযোগ চলছে। আমার কাছে ছিল এতটুকুই রিচার্ড, ফিরছি আপনার কাছে। নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে রাজধানীর গুলিস্তান থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং তারও আগে মিরপুরের মাজার রোড থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব। ভোট পাবে না জেনেই বিএনপি ও ঐক্য জোট মিলে দেশব্যাপী তাণ্ডব চালানোর পায়তারা করছে এমন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে। বিকেলে ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে 3 জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।
নেতাকর্মীদের শেষ পর্যন্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করারও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে ভোট চাইতে বিভিন্ন জেলায় জনসভার পাশাপাশি প্রযুক্তিকেও কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে কুষ্টিয়া, নওগাঁ ও চাঁদপুরের নির্বাচনী জনসভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি। নিজ দলের প্রার্থীদের ভোটারদের সাথে পরিচয় করিয়ে ভোট প্রার্থনা করেন নৌকা মার্কায়। গেল কয়েকদিনে 51 জেলায় 88টি সংসদীয় আসনে বিএনপি জামাতের সহিংসতায় 5 জন আওয়ামী লীগ কর্মী নিহতের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ভোটে হেরে যাওয়ার আশঙ্কা থেকেই সহিংস পরিস্থিতি সৃষ্টি করছে ঐক্যফ্রন্ট আর বিএনপি। তারা জানে যে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না, কারণ সন্ত্রাস, জঙ্গিবাদ, অর্থ আত্মসাৎকারীকে বাংলাদেশের মানুষ ভোট দেবে না, আর সে কারণেই তারা তাদের সেই পেশী শক্তি দেখাতে চেষ্টা করে। এবং তাদের যা চরিত্র, যে 2001-এ তারা যেভাবে মানুষের উপর আক্রমণ করেছে, ঠিক সেইভাবে আবার তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়। ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন পুলিশ, গণমাধ্যম কর্মী সহ প্রায় সবার সাথেই অসৌজন্যমূলক আচরণ করছেন এমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন, নেতাকর্মীদের শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এই ঐক্যফ্রন্টের এখন যিনি নেতা আছেন, তিনি নাকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু তার মুখ থেকে এই ধরনের নোংরা গালি এটা নিশ্চয়ই কেউ আশা করে না। যেহেতু বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিতে উদগ্রীব, তারা একটা শান্তিপূর্ণ পরিবেশ চায়, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ এবং মহাজোটকে জয়যুক্ত করতে চায়, সেই সময় এই নির্বাচনটাকে রসাত করতে চায়, বানচাল করতে চায়, বা এখানে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপবাদ ছড়াচ্ছে বিএনপি জামাত জোট। কাজে এই ক্ষেত্রে আমি বলবো যে সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে। বিরোধী দল যারা আছে তারাও নির্বাচন করছে ঐক্যফ্রন্ট থেকে, সকলে তারা যাতে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারে সেই পরিবেশটাও রাখতে হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সংবাদে আরো থাকছে, পাবনা 4 আসনে বিএনপি প্রার্থী হাবিবকে দুর্বৃত্তের ছুরিকাঘাত, হামলায় আহত বিএনপি প্রার্থী গয়েশ্বরকে দেখতে গেলেন।